ওয়েলকাম টু আরএম বায়োলজি। আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পারছো আজকের ভিডিওটি সম্পূর্ণ গতকাল প্রকাশিত হওয়া ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন অর্থাৎ WBJEE, যার মাধ্যমে তোমরা ইঞ্জিনিয়ারিং এবং ফার্মাসি কোর্সে সরকারি বেসরকারি কলেজে ভর্তি হতে পারবে, তার কাউন্সেলিং কিন্তু শুরু হয়ে গেছে। সেটা কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে, তার জন্য কী কী ডকুমেন্টস লাগবে ভেরিফিকেশনের সময় এবং কটা রাউন্ড হবে, সমস্ত তথ্য জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো ভিডিওটি শুরু করা যাক। একটি PDF দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, সেখানে দেওয়া আছে শিডিউল অফ কাউন্সেলিং ফর WBJEE 2022। All dates are tentative and can be changed in extraordinary circumstances. Candidate must visit the website regularly for any update. অর্থাৎ নিচে তোমরা যা ডেট দেখতে পাবে এই PDF-এ, সেগুলো কোনো এক্সট্রাঅর্ডিনারি সার্কামস্টান্সেস হলে কিন্তু চেঞ্জ হতে পারে। সব থেকে প্রথম সিরিয়াল নম্বর আছে রেজিস্ট্রেশন, পেমেন্ট অফ রেজিস্ট্রেশন ফি এবং চয়েস ফিলিং, সেটা শুরু হচ্ছে 26/8/2022 থেকে চলবে 1/9/2022 পর্যন্ত। অর্থাৎ আজ থেকে আফটারনুন থেকে শুরু হয়েছে এবং চলবে 1 তারিখ পর্যন্ত সেপ্টেম্বরের। চয়েস ফিলিং এবং চয়েস লকিং হবে 31/8/2022 থেকে 1/9/2022 পর্যন্ত। অর্থাৎ দুদিন মাত্র তোমরা লকিংয়ের সুযোগ পাবে, 31 তারিখ এবং 1 তারিখ। এই যে তোমরা রেজিস্ট্রেশন করছো, চয়েস ফিলিং করছো 26 তারিখ থেকে 1 তারিখ পর্যন্ত, তার রেজাল্ট প্রকাশিত হবে, অর্থাৎ ফার্স্ট রাউন্ড অফ সিট অ্যালটমেন্ট হবে, সেটা কিন্তু 7 তারিখ, 7/9/2022, অর্থাৎ 7ই সেপ্টেম্বর। সেই রেজাল্টের ভিত্তিতে তুমি যদি কোনো সিট অ্যালট হয় তোমার নামে, তার অ্যাকসেপ্টেন্স ফি অর্থাৎ পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স তোমাকে দিতে হচ্ছে 7/9 থেকে শুরু করে 12/9 পর্যন্ত 6টার সময়। এবং যারা এই যে সিট অ্যালট হলো যাদের, তারা যদি সেখানে ভর্তি হতে চাও তাহলে সেখানে গিয়ে তোমাকে ভেরিফিকেশন করতে হবে এবং তোমাদের একটা অ্যালটমেন্ট লেটার তুলতে হবে, যেমনটি তোমরা ANM, GNM এবং জেন পাসে করেছো ঠিক একইভাবেই। যে সমস্ত ক্যান্ডিডেটরা অ্যালোটেড ইনস্টিটিউশনে ভর্তি হতে চাও তারা তো ভর্তি প্রসিডিওর কমপ্লিট করছো, অথবা যারা ভর্তি হতে চাইছো না তারা সিট বুকিং করে আপগ্রেডেশন ইয়েস করতে পারো, এবং যারা সেখানে ভর্তি হতে চাইছো তাহলে তারা কিন্তু কী করতে পারো, আপগ্রেডেশন নো করতে পারো। এখানে একটা সমস্যা হলো, যাদের একদম ফার্স্ট চয়েসেই লক হচ্ছে বা ফার্স্ট চয়েসেই অ্যালোট হচ্ছে তাদের কিন্তু সেখানে ভর্তি হতেই হচ্ছে এবং তারা কিন্তু আর কোনো আপগ্রেডের সুযোগ পাবে না। যাদের 2নম্বর, 3নম্বর, 10নম্বর, 15নম্বর যাদের অ্যালোট হচ্ছে ফার্স্ট রাউন্ডে, তারা কিন্তু আপগ্রেড করতে পারবে এবং শুধুমাত্র ভেরিফিকেশান করতে পারবে। তোমাদের এই যে চয়েস ফিলিং হলো, সেই চয়েস ফিলিংয়ের ভিত্তিতে 15 তারিখ একটা সেকেন্ড রাউন্ড সিট অ্যালটমেন্ট রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে। সেই 15 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত তোমরা সেকেন্ড রাউন্ডের ভিত্তিতে যারা সিট পাচ্ছ, ফ্রেশ অ্যালোট যাদের হচ্ছে বা যাদের আপগ্রেডেশান হচ্ছে, তাদের কিন্তু কী করতে হবে, ভর্তি হতে হবে 15 থেকে 19 ভর্তি, বা তোমরা আবার ফের ভেরিফিকেশান করতে পারো, সেই ভেরিফিকেশান করতে হবে 15 থেকে 19-এর মধ্যে 19 তারিখ 6টা পর্যন্ত। তারপর এই দুটো রাউন্ড হয়ে যাওয়ার পর মপ আপ রাউন্ড শুরু হবে। মপ আপ রাউন্ডের জন্য তোমরা তারাই এলিজিবেল যারা প্রথম দিন, অর্থাৎ আজ থেকে যারা রেজিস্ট্রেশনটা করছো তারাই একমাত্র কিন্তু এলিজিবেল, অন্য কেউ কিন্তু নয়। রেজিস্ট্রেশন যারা করছো তারাই একমাত্র এলিজিবেল মপ আপের জন্য। মপ আপে তোমরা কিন্তু কী করতে পারবে, ফ্রেশ চয়েস ফিল করতে পারবে, অর্থাৎ ফার্স্ট কাউন্সেলিংয়ের সময় বা ফার্স্ট রাউন্ডের সময়, অর্থাৎ আজ থেকে 31 তারিখ পর্যন্ত যেটা চয়েস ফিলিং হচ্ছে সেটার ভিত্তিতে তুমি কিন্তু এই মপ আপে অংশগ্রহণ করতে পারছো না, তবে তোমাকে কিন্তু রেজিস্ট্রেশনটা করে রাখতে হচ্ছে। তুমি রেজিস্ট্রেশনে যদি পার্টিসিপেট করো তাহলে তোমাকে নতুন করে একটা চয়েস ফিলিং করতে হবে। সেই চয়েস ফিলিংটা কবে করতে পারছো এবং তার জন্য একটা এক্সট্রা টাকাও দিতে হবে। সেই চয়েস ফিলিং তুমি করতে পারবে 21 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এবং তার রেজাল্ট প্রকাশিত হবে 27 তারিখে সেপ্টেম্বরে। এবং সেই 27 তারিখে রেজাল্টের ভিত্তিতে যাদের ফ্রেশ অ্যালোট হলো বা আপগ্রেড হলো তারা ভর্তি হতে পারবে এবং ভেরিফিকেশন যেতে পারবে কীবার থেকে কীবার বা কত তারিখ থেকে কত তারিখ, 27 তারিখ থেকে 29 তারিখ সন্ধ্যে 6টা পর্যন্ত। এইভাবে তোমরা বুঝে গেলে তোমাদের দুটো মেন রাউন্ড এবং একটা মপ আপ রাউন্ড ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কর্তৃক সংগঠিত হবে। তোমরা ফার্মেসি এবং ইঞ্জিনিয়ারিং যারা করতে চাইছো তাদের জন্য। এবারে ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড হবে, অর্থাৎ যাদের অ্যালোট হচ্ছে অনলাইনে, যারা তোমরা অ্যালোটমেন্ট পাচ্ছ তাদের জন্য কী কী ডকুমেন্টস লাগবে। দেখো, সমস্ত ক্যান্ডিডেট যারা অ্যালোটেড হচ্ছে তাদের জন্য একটা সিট অ্যালোটমেন্ট লেটার পাওয়া যায়। সেই সিট অ্যালোটমেন্ট লেটারটা তোমাদের তুলতে হচ্ছে বা প্রিন্ট আউট করতে হচ্ছে। সমস্ত ক্যান্ডিডেটদের র্যাঙ্ক কার্ড যাদের প্রিন্ট আউট করা আছে রেজাল্টের পরে, সেই র্যাঙ্ক কার্ডটা লাগবে। সমস্ত ক্যান্ডিডেটদের 10-এর অ্যাডমিট কার্ড অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা
জন্মের সার্টিফিকেট লাগবে তোমাদের এজ গ্রুপের জন্য, সমস্ত ক্যান্ডিডেটদের 10 আর 12 মার্কশিট লাগবে, যারা ওসিআই ক্যান্ডিডেট তাদের জন্য কিন্তু ওসিআই সার্টিফিকেট লাগবে, যারা WB ডোমিসাইল ক্যান্ডিডেট অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল যাদের স্থায়ী রিজিয়ন তাদের জন্য কী লাগছে, ইনফরমেশন বুলেটনে দেয়া ডোমিসাইল সার্টিফিকেট লাগছে, সেটা A1 A2 যার যেটা করার ইচ্ছা সে সেটা করতে পারো। এসসি এসটি ওবিসি এ ওবিসি বি সার্টিফিকেট লাগবে তোমাদের, ওবিসি বি এবং এ যাদের আছে তাদের কিন্তু NCL মেনশন করা থাকতে হবে সেই সমস্ত সার্টিফিকেটে যাদের 31/3 পরে সার্টিফিকেটটা কিন্তু ইস্যু হয়েছে, 31/3/2022 পরে যাদের সার্টিফিকেট ইস্যু হয়েছে ওবিসি এ কিংবা ওবিসি বি তাদের কিন্তু নন ক্রিমি লেয়ার সেটা উল্লেখ থাকতেই হবে। যে সমস্ত PWD ক্যান্ডিডেট আছো তাদের তোমাদের ইনফরমেশান বুলেটিনে যে সার্টিফিকেটের ফরম্যাট দেওয়া আছে সেই সার্টিফিকেটের ফরম্যাটটা দেখবে তোমার কাছে যে PWD ফরম্যাট আছে সেরকমই TW ক্যান্ডিডেটদের একটা ইনকাম সার্টিফিকেট বের করতে হবে, সেটা নিয়ে গিয়ে ভিডিও স্যারের কাছ থেকে এই TW সার্টিফিকেটটা কিন্তু বের করতে হবে, সেটাও ইনফরমেশান বুলেটিনে দেওয়া আছে। এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যে টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেখানে আমি সমস্ত ডকুমেন্টস দিয়ে রাখবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। আর একটা কী লাগবে, নতুন এবছরের জন্য সমস্ত ক্যান্ডিডেটরা যারা ভেরিফিকেশানে যাচ্ছ এবং তোমরা রেজিস্ট্রেশন অর্থাৎ আজ থেকে যে রেজিস্ট্রেশনটি শুরু হচ্ছে সেই রেজিস্ট্রেশনের সময় যে ফোন নম্বরটি ব্যবহার করছো সেই ফোন নম্বরটি সহ ফোনটি নিয়ে কিন্তু তোমাদের সেই অ্যালোটেড ভেনুতে উপস্থিত থাকতে হবে, কারণ একটা OTP যাবে। তো এই সমস্ত ডকুমেন্টস তোমরা এখন থেকে রেডি করে রাখো এবং কাউন্সেলিংটা খুব ভালো করে করো। তোমাদের 1 তারিখ পর্যন্ত কাউন্সেলিং আজকে থেকে শুরু হয়ে গেছে। যদি কাউন্সেলিং সম্বন্ধে আর কোনো জিজ্ঞাসা থাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, টেলিগ্রাম লিঙ্কে আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করতে পারো। আজকের ভিডিওটি এই পর্যন্ত।